الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شبه قرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما উপস্থিত বীরজলি চৌরাস্তা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনে উদ্বোধনী রজনী সুযোগ্য সম্মানিত সভাপতি আজকের মাহফিলের আমন্ত্রিত অন্যান্য ওলামায়ে কিরাম আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ মঞ্চে উপস্থিত এলাকার সুনামধন্য ব্যক্তিবর্গ সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক দিনদার মুত্তাকিন পরেশগার ভাই ও বাবাজিরা পদ্মার আড়ালে শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা সকলকে সুন্নাত তরিকা অনুযায়ী সালাম জানাই আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই শীতের মধ্যে আপনার আমার বাড়ি কম্বল অথবা লেপের নিচের যাত্রী না করে কোনো একটা টিভি সিনেমার দর্শক না করে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে জান্নাতি বাগানে আসার এবং বসার সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন যিনি সেই মাহবুবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পাঠ করি সেই মহান মানবতার মুক্তির দূতের জন্য যিনি আপনার আমার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময়ের একান্ত ব্যারিস্টার আকাই নামদার তাজেদারে মদিনা বিশ্ব মানবতার শিক্ষক নবিয়ে মুকাররম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সব ভাইদের জন্য যারা ইসলামের জন্য কোরআনের জন্য দ্বীনের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসে মেহমান বানান বলুন আমিন। সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে তৃতীয় নাম্বার সূরা সূরা আলে ইমরানের একটি আয়াত তেলাওয়াত করেছি। আমার জন্য দোয়া করুন
আমি অতি নগণ্য, অতি ক্ষুদ্র, আল্লাহর একজন গোলাম মাত্র আপনাদের সামনে এসেছি, আপনাদের সকলের কাছে প্রাণ খোলা দোয়া চাই। আমি যে আয়াতটি তেলাওয়াত করলাম, এই আয়াতের আলোকে আল্লাহ তাআলা যেন আমার জবান দিয়ে কিছু কথা বলা তৌফিক দান করেন, বলুন আমিন। আলোচনা করব কোরআন থেকে, আলোচনা করব হাদিস থেকে, কারোর পক্ষেও নয় বিপক্ষেও নয়, রাজনৈতিক কোন বক্তব্য দেওয়ার জন্য আমি এখানে আসি নাই। তবে হ্যাঁ, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতের তাফসীর করতে যে যতটুকু যুক্তি তর্ক উদাহরণ এক্সাম্পল প্রয়োজন দিব ইনশাআল্লাহ। কষ্ট হবে আপনাদের? আরো জোরে কোন হবে? এ কোরআন কার? জোরে বলেন কার? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? তাহলে মাবুদের কথা শুনলে মাবুদের বান্দারা তো অসন্তুষ্ট হইতে পারে না, বরঞ্চ মাবুদের কথা শুনলে, রবের কথা শুনলে, মালিকের কথা শুনলে তার বান্দাদের ঈমান বৃদ্ধি পায়, তাদের তাওয়াক্কুল আরো বেড়ে যায়। কথা কোন ঠিক না বেটি? এখন আসেন সূরা আলে ইমরান। সূরাটি নাজিল হয়েছে মদিনায়। এই সূরাটির মোট আয়াত সংখ্যা 200, এই সূরাটির মোট রুকু সংখ্যা 20। আমি যে আয়াতটি তেলাওয়াত করলাম এই আয়াতটি হচ্ছে 102 নম্বর আয়াত। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন আসেন আমরা একটু আলোচনায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করা উচিত, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। শাব্দিক অর্থ আমরা শুনলাম, এবার আসুন বিস্তারিত চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কিন্তু কোন সাধারণ মানুষকে ডাক দেন নাই, আল্লাহ কোন আম পাবলিককে ডাক দেন নাই, আল্লাহ কোন সাধারণ মানুষকে ডাক দেন নাই, আল্লাহ ডেকেছেন ওই সকল মানুষকে যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, ঈমান এনেছে রাসূলের উপরে, ঈমান এনেছে আখিরাতের উপরে। ওই সকল ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিলেন, হে যারা ঈমান এনেছো, এখন আসেন ঈমান কারা এনেছে। ঈমানটাকে হাদিসের মধ্যে প্রাথমিক পর্যায়ে চার ভাগ করা হয়েছে। জোরে কোন কয় ভাগ? হাদিসের মধ্যে পাওয়া যায় ঈমানটাকে প্রাথমিক পর্যায়ে চার ভাগ করা হয়েছে। প্রথম নম্বর ঈমানের নাম ইলমুল ইয়াকিন, দুই নম্বর ঈমানের নাম আইনুল ইয়াকিন, তিন নম্বর ঈমানের নাম ইয়াকিনুন বিল গায়ব, আর চার নম্বর ঈমানের নাম বাসুল ইয়াকিন। প্রথম নম্বর ঈমানের নাম ইলমুল ইয়াকিন, অর্থাৎ ইলমের মাধ্যমে ঈমান, জ্ঞানের মাধ্যমে ঈমান, জ্ঞানের মাধ্যমে ঈমান আনার কথা আল্লাহ পাক বললে, কারণ জ্ঞানের মাধ্যমে যারা ঈমান আনে এদের ঈমানটা অনেক মজবুত, নষ্ট হওয়ার আশঙ্কা নাই। আর যে ঈমানটা এমনি এমনি আসে, কচুর পাতার পানির মতো আইতেও পারে যাইতেও পারে, কিন্তু জ্ঞানের মাধ্যমে যে ঈমানটা আছে এই ঈমানটা সহজে নষ্ট হয় না। ইলমের মাধ্যমে যদি আপনি ঈমান আনতে পারেন, ইলমটা আবার তিন ভাগ করা হয়েছে হাদিসের মধ্যে পাওয়া যায়। এই জ্ঞানটাকে আবার তিন ভাগ করা হয়েছে, প্রথম নম্বর জ্ঞান স্রষ্টা সম্পর্কে জ্ঞান, দুই নম্বর জ্ঞান স্রষ্টা সৃষ্টি সম্পর্কে জ্ঞান, তিন নম্বর জ্ঞান স্রষ্টার বিধিবিধান সম্পর্কে জ্ঞান। প্রথম নম্বর জ্ঞান স্রষ্টা সম্পর্কে, কারণ রবকে আপনার চেনা লাগবে, রব সম্পর্কে আপনার আইডিয়া থাকা লাগবে। রবকে যদি আপনি না চিনেন, মৃত্যুর পরেই কিন্তু কবরের আকার সঙ্গে সঙ্গে আপনার আমাকে প্রশ্ন যেটা করা হবে, প্রথম নাম্বার প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে। কাজে রবকে যদি আমরা না চিনি, যেই রবের ইবাদত আমরা করি, যেই রবের সিজদা আমরা দেই, যেই রবকে না দেখে আমরা সারাদিন পানাহার থেকে বিরত থেকে রোজা রাখি, এই রবকে আগে চেনা লাগবে। এই জন্য বলা হয়েছে প্রথম নম্বর জ্ঞান রব সম্পর্কে। রবকে যদি আপনি না চিনেন, রবের ইবাদতে আপনার মন বসবে না। নামাজ পড়বেন, আপনার মন থাকবে বাইরে। আপনি রোজা রাখবেন, রোজা পরিপূর্ণতা আসবে না। এক কথায় যার ইবাদত করবেন তাকে যদি না চেনেন, তার বিশালতা, তার মহত্ব, তার গুণাবলী যদি না জানেন, আপনার তার ইবাদতে মন বসবে না। সাপোজ মনে করেন এই মাহফিলের মাঝখানে একজন ডিবির ওসি আছে, ডিবির ওসি, ইনি সিভিল জেজে আছেন, ওয়াজ শুনতে শুনতে উনার ঘুম আইতেছে, ঘুমাইতে ঘুমাইতে আপনার ঘাড়ে পড়ছে, আপনি উনার চেনেন না, এই সাইড হও, আবার কিছুক্ষণ পর ঘুমাইছে, সাইড হও,
আবার কিছুক্ষণ পরে আপনার ঘরে বসে দিছেন দমক। একজন পাশ থেকে আপনারে বললো, তুই যারে দমক দিছিস লোকটারে চিনস কে? উনি ডিবির ওসি। ওরে বাবারে, যখনই আপনি শুনবেন ডিবির ওসি, আপনার মধ্যে একটা আতঙ্ক চলে আসবে, আসবে কিনা বলেন, আপনার মধ্যে একটি ভয় চলে আসবে যখনই আপনি ওনারে চিনতে পারবেন। কিন্তু না চিনে তার মূল্যায়ন, তার সম্পর্কে আপনি বুঝতেই পারবেন না তার কতটুকু মূল্যায়ন করা উচিত। কিন্তু যখনই বুঝবেন তখনই কিন্তু আপনার মধ্যে ভয় আতঙ্ক কাজ করবে। ঠিক তেমনি করে রবকে যদি আপনি না চিনেন, রবের ইবাদাতে আপনার ভক্তি শ্রদ্ধা ভালোবাসা আসবে না। এই জন্য আগে রবকে চিনতে হবে। কথা আমার ঠিক না বেরিং? তাহলে লক্ষ্য করুন, বেশি ব্যাখ্যা নয়, সংক্ষিপ্ত ভাবে বলা যায়, প্রথম নাম্বার জ্ঞান রব সম্পর্কে জ্ঞান, দুই নাম্বার জ্ঞান রবের সৃষ্টি সম্পর্কে জ্ঞান, আর তিন নাম্বার জ্ঞান রবের বিধিবিধান সম্পর্কে জ্ঞান। তাহলে এটা গেল প্রথম নাম্বার ইমান। এইবার আসেন দুই নাম্বার ইমান। দুই নাম্বার ইমানের নাম আইনুল ইয়াকিন, অর্থাৎ আল্লাহর সৃষ্টি দেখে দেখে ইমান আনতে হবে। তিন নাম্বার ইমানের নাম ইয়াকিনুল বিল গায়ব, অর্থাৎ অদৃশ্যের প্রতি গায়বের প্রতি ইমান আনতে হবে। আর চার নাম্বার ইমানের নাম বাসুল ইয়াকিন, অর্থাৎ আকস্মিক ইমান, হঠাৎ ইমান, আকস্মিক ইমান বোঝেন, বাসুল ইয়াকিন অর্থাৎ আকস্মিক ইমান, হঠাৎ ইমান। এই হঠাৎ ইমানটা হচ্ছে সারা বছর নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রাসূল নাই, বিপদে যখন পড়ে ঘন ঘন নামাজ পড়ে, আছে না নাই? দেখবেন কিছু কিছু পাবলিক আছে, নির্বাচন যখন আসে একই আসরের নামাজ দুই পাড়ায় পড়ায়, কিছু কিছু নেতা তার মানে সারা বছর নামাজ পড়ে না, নির্বাচন আসলে একই আসরের নামাজ শেখ পাড়ায় একবার, চাষা পাড়ায় একবার, শেখ পাড়ারাও বুজুগ নেতা নামাজি, চাষা পাড়ারাও বুজুগ নেতা নামাজি, আছে না নাই? আকস্মিক ইমান। আরো একটু ক্লিয়ার করে দেই, যারা নাঙ্গল চষে এরা কি কাঁচা মেরে চষে না কাঁচা ছেড়ে চষে? ভাই কাঁচা মেরে চষে না, মেরেই চষে, কারণ ময়লা ধুলোবালি কাদা লাগার ভয়তে। ঝড়ের বেগ দেখে ও আজান দেওয়া শুরু করছে, ঝড়ের বেগ দিকে আজান দেওয়া শুরু করছে, অর্ধেক আজান দিয়ে দেখে ওর কাঁচা মারা, অর্ধেকটা আজান দিয়ে দেখে ওর কাঁচা মারা, তাড়াতাড়ি কাঁচা খুলে দিয়ে বাদ বাকি আজান দেওয়া শুরু করছে। তার মানে বিপদে পড়ে আল্লাহর নাম, ঝড় উঠছে তাই আজান দিছে, আসলে কিন্তু ওর হুশ নাই, ওর কাঁচা মারা, হাঁটু আগলা করা, বুঝতে পারছেন ভাই? এটা কি বলা হয় আকস্মিক ইমান, হঠাৎ ইমান। আর এই হঠাৎ ইমান ফেরাউনও এনেছিল, আনে নাই? ফেরাউন যখন নীল নদের পানিতে হাবুডুবু খাচ্ছিল, ফেরাউন কিন্তু বলেছিল পানির স্রোত নে দেখে, বেগ নে দেখে, ফেরাউন বলেছিল ও মুসার আল্লাহ তোমার প্রতি ইমান আনলাম, আল্লাহ কয় সারা জীবন করলি সিটারি বাটপারি, এখন ভূতই বড়ি ইমান, এটা কাম হইতো না। কথা ঠিক না বেরিক? তাহলে আকস্মিক ইমানের কোন মূল্য আমার রবের কাছে নাই। চারটি ইমানের সংক্ষিপ্ত ব্যাখ্যা দিলাম ভাইরা আমার। এইবার তাহলে লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন ইমানটাকে প্রাথমিক পর্যায়ে আমি চার ভাগ করে আপনাদেরকে বুঝায় দিলাম। তাইলে আল্লাহ পাক আয়াতের মধ্যে কিন্তু ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো। এইবার আসেন ঈমানদার কারা, ঈমানটারে চারটা ভাগ করলাম। এই সমাজে কিন্তু ঈমানদারেরও ভাগ আছে, শ্রেণী বিভাগ আছে। এখান থেকে পাঁচ সাত বছর আগে যারা পরীক্ষা দিয়েছিল তাদের পরীক্ষার রেজাল্ট ছিল ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। কিন্তু বর্তমান সময়ে কিন্তু আর ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন না, এখন আপগ্রেড হইছে, এখন গোল্ডেন প্লাস, এ প্লাস, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। কথা বান ঠিক না বেডিক ভাইরা আমার? এখান থেকে পাঁচ সাত বছর আগে ডিভিশন ছিল, কিন্তু বর্তমানে ডিভিশন নাই। তাহলে এইবার আসুন, বর্তমানে এই পৃথিবীতে যত ইমানদার আছে, ইমানদারদের মধ্যেও কিন্তু কোয়ালিটি আছে। সকল ইমানদার কিন্তু এক ওজনের নয়, সকল ইমানদার কিন্তু এক মানের নয়, সকল ইমানদার কিন্তু এক কোয়ালিটির নয়। এই পৃথিবীতে যত ইমানদার আছে, মুসলমান আছে, এই ইমানদারদের মধ্যেও কিন্তু ভাগ আছে। এই ইমানদারদের মধ্যে গোল্ডেন প্লাসের ইমানদার আছে,
এই ইমানদারদের মধ্যে এ প্লাসের ইমানদার আছে, এই ইমানদারদের মধ্যে এ গ্রেডের ইমানদার আছে, বি গ্রেডের ইমানদার আছে না নাই। এই পৃথিবীতে যত ইমানদার আছে সকল ইমানদার কিন্তু এক ওজনের না, এদের মধ্যেও শ্রেণী বিভাগ আছে, ভাগ ভাগ আছে, কোয়ালিটি আছে। এখন আসেন কয়েকটি ইমানদারদের কোয়ালিটি আমি আপনাদের আজকে ধরায় দেই, কোন কোন কোয়ালিটির ইমানদার আমাদের সমাজে আছে। আমাদের সমাজে এমনও কিছু ইমানদার আছে, দেখবেন এরা বলে আমার নামাজ পড়িনি তাই কি ইমান ঠিক আছে না নাই, কত বড় বাপ্পা, নামাজ পড়িনি তাই কি ইমান ঠিক আছে, বদমাশ কোদাগার। তবে হ্যাঁ, এদেরকে বাদ দেওয়া যাবে না, নামাজ পড়িনি তাই কি ইমান ঠিক আছে, তবে এ বি সি ডি ই এফ নয়, ওয়াই জেড। কি বলে? ওয়াই জেড। যারা নামাজ না পড়েও নিজেদেরকে ইমানদার দাবি করে, এরা হচ্ছে জেড কোয়ালিটির ইমানদার। কি কোয়ালিটি? জেড, তার মানে সবাই শেষ। কথা ঠিক না ঠিক? তাইলে এক নাম্বার গেল। এইবার আসেন দুই নাম্বার, এই সমাজে এমনও কিছু ইমানদার আছে তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি আছে, টুপি আছে, সব ঠিক আছে, কিন্তু এই জমিনে আল্লাহর আইন কায়েম হোক এটা ওরা চায় না। আছে না নাই? জোরে কোন আছে না নাই? ভালো করে বুঝবেন, নামাজ পড়ে, রোজা করে, সব ঠিক আছে, কিন্তু এই জমিনে আল্লাহর আইন কায়েম হোক, আল্লাহর আইন, আল্লাহর বিধান কায়েম হোক, আল্লাহর বিধান দিয়ে সমাজটা পরিচালিত হোক, এটা তারা চায় না। এ জজবা, এ তামান্না, এমন মানসিকতা তাদের ভিতরে কখনোই জন্মায় না। অথচ তারা কিন্তু নিজেদেরকে ইমানদার দাবি করে। কথা মান ঠিক না বেরিক? হায় হায়, শুধু তাই নয়, এরা এমন এলো নিজেদেরকে ইমানদার দাবি করে। আর এদেরকে যদি আপনি বলেন দিন কায়েমের কথা, কোরআন সুন্নাহর কথা, কোরআন প্রতিষ্ঠার কথা, ইসলামী আন্দোলনের কথা, জিহাদের কথা, তখনই তারা একটা ফতোয়া বারবারই দেয়। সে ফতোয়াটা হচ্ছে, বাবা তুমি বাইরে জিহাদ করে কি করবা, নফসের বিরুদ্ধে জিহাদ করাটাই বড় জিহাদ। কসম খোদার, কোরআন আমার হাতে, কাউকে ক্রিটিসাইজ করার জন্য আমি এখানে আসি নাই, সঠিক তথ্য দিয়ে বোঝানোর জন্য এসেছি। আমি ছোট মানুষ, খুব বড় মস্ত বড় আলেম নয়, আপনাদের কাছে জানতে চাই, আপনি বাঁচবেন 60 বছর, বাঁচবেন 70 বছর, তা 70 বছরই যদি নফসের বিরুদ্ধে জিহাদ করেন, ইসলাম বিরোধী নাস্তিক মুরতাদ বামপন্থী ওদের বিরুদ্ধে কবে করবেন? আমি জানতে চাই, প্রশ্ন আমার। কথা ঠিক না বেরিক? ভুল বুঝবেন না, ইসলাম কিন্তু আপনার আমার ইচ্ছা মতো চলবে না, ইসলামের ইচ্ছা মতো আমাদেরকে চলতে হবে। কথা ঠিক না বেরিক? ভাইরা আমার, তাহলে ভালো করে বুঝবেন, এই পৃথিবীতে এমনও কিছু ইমানদার আছে তারা নামাজ পড়ে, রোজা করে, দাড়ি রাখে, টুপি রাখে, সব ঠিক আছে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান চায় না। এই সমাজে আল্লাহর আইন কায়েম হয়ে যায়, কোরআন দিয়া সমাজটা পরিচালিত হোক, এই মন মানসিকতা, এই তামান্না, এই জজবা তাদের ভিতরে জন্মায় না। কিন্তু মুসলমান মনে রাখবেন, আপনি যদি ইমানদার হন, আপনার ইমান যদি গাঢ় হয়, আপনার ইমান যদি রাসূলের মতো হয়, আপনার ইমান যদি সাহাবাজ মাইনদের মতো হয়, আপনার পরীক্ষা অবশ্যই আসবে। কারণ মুসলমান, ভালো করে লক্ষ্য করেন, আপনার আমল, আখলাক, চরিত্র, আপনার সব যত রাসূল আর সাহাবাজ মাইনদের নিকটবর্তী যাবে, আপনার পরীক্ষাও তত গাঢ় হবে। আপনি যে ইমানদার, আপনার পরীক্ষা হবে, কারণ বিনা পরীক্ষায় ইমানদার জান্নাতে যেতে পারবে না। জোরে কোন পারবে? পরীক্ষা হবে। ভালো করে বুঝবেন, এই পাঁচটা আঙ্গুলের মধ্যে সবচাইতে ভালো আঙ্গুল কোনটা বলেন ভাই? এই পাঁচটা আঙ্গুলের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট ভালো আঙ্গুল হচ্ছে শাহাদাত আঙ্গুল। আচ্ছা বলেন তো, এইবার যখন আপনি হোসর খান, আপনার ব্যবসা বাণিজ্য লস যায়, আপনার গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট করে, মারাত্মক টেনশনে পড়েন, কোন আঙ্গুলে ঘন ঘন কামড় খান? এই শাহাদাত আঙ্গুল। আপনার পায়ে যখন হোসর খান, আহ, পায়ের নিচে যখন কাটা পড়ে, আহ, আপনার ব্যবসা বাণিজ্য যখন মারাত্মক লস যায়, আহ, কোনো মৃত্যুর সংবাদ বা দুঃসংবাদ যদি আসে, আহ, যত বিপদ আপদ মুসিবত টেনশনে যত কামড় যায়, এই শাহাদাত আঙ্গুলের উপর দিয়া, এই চারটা আঙ্গুলের কোন একটা আঙ্গুল কামড় খায় না, কামড় খায় এই শাহাদাত আঙ্গুল। এটা যেমন বাস্তব, এই পৃথিবীতে যত মানুষ আছে, মুসলমান আছে, সবার উপরে কামড় আসবে না, পরীক্ষা আসবে না, পরীক্ষা আসবে খাঁটি ইমানদারের উপর।
পরীক্ষা আসবে ইমানদারের উপর। তুমি যদি ইমানদার হও, তোমার ইমান যদি শুদ্ধ হয়, তোমার ইমান যদি রসূলের মতো হয়, তোমার ইমান যদি সাহাবা আজমাইনদের মতো হয়, তোমার ইমান রসূলের মতো যদি হয়, রসূল যেই পথে যেই মতে যেই রাস্তায় চলেছিল, তুমিও যদি সেই পথে সেই রাস্তায় সেই মতে যদি চলতে পারো, তোমার ইমানটা যদি বিশুদ্ধ হয়ে যায় বান্দা, তোমার ইমান যত গাঢ় হবে তোমার পরীক্ষাও তত গাঢ় হবে। প্রশ্ন যদি করেন, হুজুর একটু ইমানদারদের পরীক্ষা সম্পর্কে একটু আইডিয়া দিয়ে যান, একটু ধারণা দিয়ে যান, প্রশ্ন যদি করেন, আসেন কোরআন থেকে একটা একটা করে প্রমাণ দিয়ে যাব। আপনার ইমান যদি গাঢ় হয়, আপনার ইমান যদি রসূলের মতো আপনার উপরে অবশ্যই পরীক্ষা আসবে, তার বাস্তব প্রমাণ আল্লাহ পাক সূরা মুহাম্মাদের মধ্যেও বলেছেন, সূরা বাকারার মধ্যেও বলেছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এখানে আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের জান দিয়া, মাল দিয়া, ভয় দিয়া, ভীতি দিয়া, ফল ফলাদির স্বল্পতা দিয়া পরীক্ষা করব। এরপরে সূরা মুহাম্মাদের মধ্যে বলেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম হাত্তা নাআলামাল মুজাহিদিন মিনকুম ওয়াস সাবিরিন ওয়া নাবলুয়া আখবারাকুম। এখানে আল্লাহ পরীক্ষার কথা বলেন, আল্লাহ আরেক জায়গায় বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাতালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসতাতুহুমুল বাআসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। আয়াতের মধ্যেও আল্লাহ পরীক্ষার কথা বলেছেন। এরপরে আল্লাহ আরেক আয়াতে বলেন, মা কানাল্লাহু লিয়াযারাল মুমিনিন আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিযাল খবীসা মিনাত তাইয়্যিব। আমি সৎ থেকে অসৎকে যতক্ষণ পৃথক না করব, ইমানদার থেকে বেঈমানকে যতক্ষণ আলাদা না করব, পাপ থেকে নাপাককে যতক্ষণ আলাদা না করব, ততক্ষণ পর্যন্ত ইমানদারদেরকে ছেড়ে দেব না। তাহলে এখানেও আল্লাহ পরীক্ষার কথা বললেন। এইবার আসেন পরীক্ষার প্রমাণ, যেহেতু আমরা পেয়ে গেলাম পরীক্ষাগুলার স্টাইল কেমন হতে পারে, পরীক্ষাগুলার ধরন কেমন হতে পারে। আল্লাহ পাক তাও বলেন, আপনার পরীক্ষা এমনও হতে পারে, কখনো কখনো আপনাকে দেশ থেকে বের করে দেওয়া হতে পারে, কখনো কখনো দেশ থেকে খেদায় দেওয়া হতে পারে। তার বাস্তব প্রমাণ সূরা ইব্রাহিম 13 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাহুম মিন আরদিনা। তোমাকে দেশ থেকে বের করে দেওয়া হবে, তোমাকে বলা হবে তুমি দেশ থেকে বেরিয়ে যাও, এদেশ তোমার নয়, তুমি খেদিয়ে দেওয়া হবে তোমাকে। সেই সময় বের করে দেওয়া হয়েছিল, তাহলে তোমাকে দেশ থেকে বের করে দেওয়াও হতে পারে, তোমার পরীক্ষা এমনও হতে পারে, কখনো কখনো তোমাকে জেলখানায় ঢোকা লাগতে পারে। ইমানদার যদি হও, ইমানদার যদি তুমি দাবি করো, কারণ আল্লাহর রাসূল বলেছেন এই পৃথিবীটা মুমিনের জন্য জেলখানা। রাসূল বলেছেন না? আল্লাহর রাসূল বলেছেন এই পৃথিবীটা মুমিনের জন্য জেলখানা। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, তোমাকে জেলখানায় যাওয়া হতে পারে। আল্লাহর কোরআন সূরা শুআরা 29 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ক্বালা লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনা মাসজুনিন। তোমাকে কারাগারে নিক্ষেপ করা হতে পারে, তারা তোমাদেরকে বলবে আমাদের নেতৃত্ব, আমাদের আনুগত্য, আমাদের কর্তৃত্ব বাদ দিয়া রবের আনুগত্য যদি করো তোমাদের কারাগারে নিক্ষেপ করা হবে। তারা তোমাদেরকে বলবে, কারাগারে ঢুকাইতেও পারে। তাহলে বুঝতে হবে ইমানদার কারাগারে যাওয়াটা সঠিক রাস্তায়, ইমানটা ঠিক থাকার বাস্তব নিদর্শন। কতক্ষণ ঠিক না বেড়ে মায়েরা আমার? এবার লক্ষ্য করেন, আপনার পরীক্ষা এমনও হতে পারে, আপনার পরীক্ষার চেহারা এমনও হতে পারে, এই পৃথিবীর সমস্ত অলক্ষণার জন্য, এই পৃথিবীর সমস্ত দুঃসংবাদের জন্য, এই পৃথিবীর সমস্ত বিপদ আপদ মুসিবতের জন্য আপনাকে দায়ী করা হতে পারে। প্রশ্ন যদি করেন, আল্লাহর কোরআন সূরা ইয়াসিন 22 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা, আল্লাহ পাক বলেন, ক্বালু ইন্না তাতায়্যামুনা বিকুম। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে অলক্ষণা মনে করা হবে, তোমাদেরকে কুলক্ষণা মনে করা হবে, এই পৃথিবীর যত বিপদ আপদ মুসিবত তোমাদেরকে দায়ী করা হবে। যদি একটা রাস্তার বড় গাছের ডালও ভেঙে যায় তাও বলা হতে পারে হুজুররা ভাঙছে,
যত বিপদ আপদ মুসিবত অলক্ষণ কুলক্ষণ সব আপনাকে দায়ী করা হতে পারে, কারণ আপনি ইমানদার, আপনি আল্লাহকে ডাকেন, আপনি আল্লাহর রাস্তায় থাকেন, এই জন্য সমস্ত বিপদ আপদ এক কথায় সমস্ত খারাপিয়াতের জন্য আপনাকে দায়ী করা হয়। কোরআনের আয়াত শুধু তাই নয়, আল্লাহর কোরআন আপনার নাম চেঞ্জ করে দেওয়া হতে পারে, আপনার নাম পরিবর্তন করে দেওয়া হতে পারে, আপনার নাম নাম থাকবে না, আপনার নাম কটাক্ষ করা হতে পারে, ব্যঙ্গ করা হতে পারে, হেয় প্রতিপন্ন করার জন্য, সমাজের বুকে লাঞ্ছিত করার জন্য আপনার নাম চেঞ্জ করে দেওয়া হতে পারে। আল্লাহর কোরআন সূরা হুজরাত 11 নম্বর আয়াত, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওমান লাম ইয়াতুব ফাউলাই আল্লাহর কোরআন তোমার নাম তারা চেঞ্জ করে দিবে, তোমার নাম তারা পরিবর্তন করে দেবে। তুমি যদি পেছনের দিকে তাকাও, হযরত ইব্রাহিমকে তারা বলেছিল আব্রাহাম, হযরত ঈসা আলাইহিস সালামকে বলেছিল যীশু, এবং বর্তমানে গোটা দুনিয়ার দিকে যদি তুমি তাকাও, অনুসরণযোগ্য বড় বড় আলেম ওলামা আহমদ শফির মতো হুজুরকেও তেতুল হুজুর নাম চেঞ্জ করে দিয়েছে। কথা কোন ঠিক আছে না? গোটা দুনিয়ায় নাম যুগে যুগে অতীতে চেঞ্জ করেছিল ইমানদারদের, বর্তমানেও চেঞ্জ করে দেওয়া হতে পারে। আপনি মিলান কোরআনের সাথে, ইব্রাহিম নবীর নাম আব্রাহাম, ঈসা আলাইহিস সালামের নাম যীশু, আপনি এইভাবে মিলাই মিলাই দেখেন আপনার বর্তমানে। আজকে আমরা যে হুজুর আলেম ওলামা আমরা ওয়াজ করি, আমাদেরও নাম চেঞ্জ করে এখন জঙ্গি জঙ্গি হয়েছে। ভুল বুঝবেন না, আমি রাজনৈতিক কোনো বক্তব্য দেওয়ার জন্য আসি নাই। আমাদের এখন বাংলাদেশে গোটা দুনিয়ায় হুজুরদের সব জায়গায় ডিমোশন, শুধু এক জায়গায় প্রমোশন, জঙ্গি। ইন্টারনেটে দেখলাম বাংলাদেশে 300 জঙ্গি ঢুকেছে। আমি প্রশ্ন করতে চাই, বাংলাদেশের বর্তমান পুলিশ প্রশাসন আর্মি গোয়েন্দা র‍্যাব এতই অ্যাক্টিভ, এতই সজাগ, একটা মশামাছি পর্যন্ত রাস্তাতে নামতে পারছে না, 300 জঙ্গি ঢুকলো কোন দাঁতে? কথাখন ঠিক না বেটি? ভুল বুঝবেন না, এই দেশটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ, এই দেশটা শাহজালালের, শাহকরণের, শাহ মখদুমের দেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামকে ভালোবেসেছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলেম ওলামাকে ভালোবেসেছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলেম ওলামার সংস্পর্শে থেকে মসজিদ গড়লো, মাদ্রাসা গড়লো, ইসলামিক ফাউন্ডেশন গড়লো। আর আজকের সেই সোনার বাংলাদেশে জঙ্গিবাদের দোহাই দিয়ে মাদ্রাসা মসজিদের তালা ঝুলানোর স্বপ্ন দেখে। কথা বলেন ঠিক না বেনে? এই স্বপ্ন ভুলেও দেখেন না, কারণ এটা মসজিদ মাদ্রাসার দেশ, ওলি আল্লাহর দেশ। কথা কন ঠিক না বেনে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মসজিদ গড়লো, মাদ্রাসা গড়লো, ইসলামিক ফাউন্ডেশন গড়লো, আর তার সোনার বাংলাদেশে মসজিদ মাদ্রাসায় তালা ঝুলাবেন, আর আমরা বসে বসে তামাক খাবো? কথা কন ঠিক না বেনে? সোনার বাংলায়, বঙ্গবন্ধুর বাংলায় সেই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। কথা কন ঠিক আছে না নাই? আমার ভাইয়েরা লক্ষ্য করুন যে কথা আমি বলছিলাম, তাইলে আপনি যদি ইমানদার হন, আপনার নাম চেঞ্জ করে দেওয়া হবে, আপনার নাম পরিবর্তন করে দেওয়া হবে, আপনাকে ব্যঙ্গ করা হবে, আপনাকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন সময় আপনাকে লাঞ্ছিত বঞ্চিত করার জন্য কখনো কখনো আপনার নাম চেঞ্জ করে করে আলাদা করে ডাকা হবে। শুধু তাই না, মুসলমান ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন, আপনি যদি ইমানদার হন, আপনার ইমান যদি শুদ্ধ হয়, আপনার রাস্তা যদি কোরআনের রাস্তা হয়, আপনার রাস্তা যদি আল্লাহর রাস্তা হয়, আপনার রাস্তা যদি রাসূলের সেই রাস্তা হয়, আপনার উপরে অবশ্যই বাধা আসবে। আর সেই বাধাগুলার চেহারা কেমন হতে পারে? কখনো কখনো আপনাকে হত্যাও করা হতে পারে, কখনো কখনো মেরে দেওয়া হতে পারে। আল্লাহর কোরআন বানানো কোনো কথা বলার জন্য আমি আসি নাই। আল্লাহর কোরআন সূরা আলে ইমরান 21 এবং 22 নম্বর আয়াত, 3 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 11-12-13 নম্বর লাইন, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم أولئك الذين حبطت
হাবাতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়ামা লাহুম মিন নাসিরিন। আল্লাহ পাক সূরা আলে ইমরানের মধ্যে বলেন, নিশ্চয়ই যারা আমার নিদর্শনগুলিকে অস্বীকার করে, নবীদেরকে হত্যা করে আর হত্যা করে তাদেরকে, ওয়াকতুলুনাল্লাযীনা ইয়ামুরুনা বিল কিসতি মিনান নাস, এই সমাজের বুকে যারা হকের দাওয়াত দেয়, এই সমাজের বুকে যারা সত্যর দাওয়াত দেয়, এই সমাজের বুকে যারা দ্বীনের দাওয়াত দেয়, এদেরকে যারা হত্যা করবে রাসূল তুমি বলে দাও, ফাবাশশিরুহুম বিআযাবিন আলীম, ওদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা আমি করে রেখেছি। শুধু তাই নয়, এরা হলো তারা যারা হকের রাস্তার মানুষদেরকে হত্যা করবে, ওরা হলো তারা, উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়ামা লাহুম মিন নাসিরিন, ওরা হলো তারা যাদের দুনিয়া এবং আখিরাতের সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দিবে, সব নষ্ট করে দেবেন। উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, সব শেষ, ওয়ামা লাহুম মিন নাসিরিন, সেই দিন কোনো সাহায্যকারী তারা পাবে না, সেই দিন কোনো সহযোগী তারা পাবে না। আমার ভাইয়েরা, তাহলে ভালো করে বুঝতে হবে, আল্লাহর রাস্তায় ইমানের রাস্তায় থাকলে কখনো কখনো তোমাকে হত্যাও হওয়া লাগতে পারে, আল্লাহর কোরআন কখনো কখনো তোমাকে কদঙ্কের বোঝা তোমার ঘাড়ে চাপায় দেওয়া হতে পারে। আল্লাহর নবী মক্কাবাসীর কাছে 40টা বছর ছিল ঈমান আমানতদার, 40টা বছর ছিল বিশ্বাসী, 40টা বছর ছিল মক্কার সবচাইতে ভালো মানুষ। যখনই তিনি ঈমানের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, তখনই তিনি হলেন সবচাইতে খারাপ মানুষ, তখনই তিনি হলেন জাদুকর। আল্লাহর কোরআন বলেন, ইন তাতাবিউ ইল্লা রাজুলান মাসহুরা, তখনই তারা বলেছিল তুমি তো একটা জাদুকর। কি বলেছিল? জাদুকর, বিভিন্ন কায়দায় তাকে কলঙ্কিত করেছিল, বিভিন্ন কলঙ্কের বোঝা তার ঘাড়ে চাপায়া দিছিল। ভাইরা আমার, তাহলে বুঝতে হবে, সোজা রাস্তায় থাকলে, দিনের রাস্তায় থাকলে, ইমানের পথে থাকলে আপনার পরে কলঙ্কের বোঝা চাপায়া দেওয়া হতে পারে। আপনার উপরে কি ধরনের কলঙ্কের বোঝা দেওয়া হতে পারে তার কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন, বুখারীর হাদিসের মধ্যেও তার বাস্তব প্রমাণ পাওয়া যায়। আপনাদেরকে হাদিস থেকে প্রমাণ দিয়ে দেয়। ভাইরা আমার, বুখারীর হাদিস কিতাবুল আম্বিয়া অধ্যায় 6 নম্বর খণ্ড 3165 নম্বর হাদিস, ভালো করে বুঝবেন। আমার ভাইরা, আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বলেছিলেন, মূসা সারা জীবন শুধু নরম নরম জায়গায় দাওয়াত দিবা হবে না, একটু শক্ত জায়গায় দাও। বুঝলেন ভাই? সারা জীবন শুধু নরম নরম জায়গায় দাওয়াত দিবা হবে না, একটু শক্ত জায়গায় দাও। কারণ আল্লাহর নবী কিন্তু সারা জীবন শুধু নরম জায়গায় দাওয়াত দেন নাই, কখনো তিনি আবু জেহেলের বাড়িতে দাওয়াত দিয়েছেন, কখনো তিনি আবু লাহাবের বাড়িতে দাওয়াত দিয়েছেন, শক্ত শক্ত জায়গায় তিনি দাওয়াত দিয়েছেন। এই জন্য শুধুমাত্র নরম জায়গায় ইসলামের দাওয়াত, দিনের দাওয়াত দিলেই চলবে না, সর্বস্তরে আল্লাহর দিনের দাওয়াত, ইমানের দাওয়াত, কালেমার দাওয়াত পৌঁছে দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ পাক বলেছিলেন, মূসা সারাটা জীবন নরম জায়গায় দাওয়াত দিবা হবে না, তুমি একটু শক্ত জায়গায় দাওয়াত দাও। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর পারমিশন পেয়ে বুঝতে পারলেন, সাথে সাথে তিনি চলে গেলেন ফেরাউনের রাজদরবারে, রাজদরবারে চলে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য, ইমানের দাওয়াত দেওয়ার জন্য। যখন ফেরাউনের রাজদরবারে চলে গেলেন, সেই সময় ফেরাউনের অধিবেশন চলছিল। ভালো করে বুঝবেন, বুখারীর হাদিস বানোয়াট কোনো কথা নয়, বুখারীর হাদিসের মধ্যে এসেছে কিতাবুল আম্বিয়া অধ্যায় বুখারীর 6 নম্বর খণ্ড 3165 নম্বর হাদিস। এখানে আল্লাহ পাক এই কন্টেস্টে কোরআনের আয়াত নাযিল করেছেন, এই হাদিসটার কন্টেস্টে। যখন ফেরাউনের দরবারে যখন মূসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, এই কন্টেস্টে সূরা মুমিনের 26 নম্বর আয়াত, কয় নম্বর? সূরা মুমিন 26 নম্বর আয়াত। ফেরাউনের দরবারে যখন মূসা দাওয়াত দিয়ে দিল, সঙ্গে সঙ্গে ফেরাউন ডাক দিয়ে বলল, ওয়াকালা ফিরআউন যারুনি আকতুল মূসা। ফেরাউন বলতেছে, কে কোথায় আছিস, আমাদের ছেড়ে দে, আমি মূসাকে হত্যা করব। আকতুল মূসা কথা আকতুল হত্যা করা, আমি মূসাকে মেরেই দেব। রাজ দরবারের লোক বলে, কেন তুমি মূসাকে মারবা? ফিরাউন ডাক দিয়ে বলল, ইন্নি আখাফু, আমার ভয় হয়, আইয়ুবাদ্দিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ, আমার ভয় হয় মূসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে, আমার আইন পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে। সুবহানাল্লাহ বলেন, এই জন্য আমি মূসাকে হত্যা করে দেব, কারণ ফেরাউনের মটকা গরম,
কারণ ফিরাউন চিন্তা করছে মুসা এতদিন বিভিন্ন জায়গায় দাওয়াত দিচ্ছিল, আজকে রাজ দরবারেও চলে এসেছে, এত বড় সাহস এই মোল্লা থাকার কথা মসজিদে এই সংসদে কেন? কথাটা ঠিক নেবে, হুজুরের নামাজ পড়াবে, ইমামতি করবে, তুই সংসদে কেন? ফেরাউনের মটকা গরম, হত্যা করার ষড়যন্ত্র যখন করলো, রাজ দরবারের নেতৃবৃন্দ সবাই মিলে মতামত দিল, ডিসিশন দিল, না রে না এইভাবে মুসারে হত্যা করা যাবে না, তার চাইতে এক কাজ করো, মুসা যাতে প্রকাশ্যে দিনের দাওয়াত দিতে না পারে এজন্য কিছু কলঙ্কের বোঝা তার ঘাড়ে চাপায়া দাও, কিছু কলঙ্কের বোঝা তার ঘাড়ে চাপায়া দাও, কলঙ্কের বোঝা যদি তার ঘাড়ে চাপায় দেওয়া যায়, মুসা ওই কলঙ্কের বোঝা নিয়ে সমাজের মুখে মুখ দেখাইতে পারবে না, এমন কিছু কলঙ্ক তার উপরে চাপায় দাও। কি কলঙ্ক দেওয়া যায় ভাইরা আমার ভালো করে লক্ষ্য করবেন, কাফের বেঈমানেরা সবাই মিলে সিদ্ধান্ত নিল, বুখারীর হাদিসের মধ্যে পাওয়া যায়, এই পৃথিবীতে যতগুলা নবী আল্লাহ পাঠিয়েছিলেন সবচাইতে লাজুক এবং লজ্জাশীল নবী ছিল মুসা আলাইহিস সালাম, এত লজ্জা ছিল মুসা আলাইহিস সালামের, সব সময় তিনি শরীরটা ঢেকে ঢুকে রাখতেন, কোন সময় শরীরটা আলগা করতেন না প্রয়োজন ছাড়া, সব সময় ঢেকে ঢুকে রাখতেন, এত লজ্জা ছিল মুসা আলাইহিস সালামের। এই জন্য কাফের বেঈমানেরা এই সুযোগে একটা ইস্যু তৈরি করলো, মুসা সব সময় শরীরটা ঢেকে ঢুকে রাখে কেন? নিশ্চয়ই মুসা শরীরে কোন রোগ আছে, ঢাকে কেন? এই ইস্যু তৈরি করে কাফের বেঈমানেরা একটা অপবাদ দিয়ে দিল, মুসার শরীরে কুষ্ঠ রোগ আছে, কুষ্ঠ রোগ। কি রোগ? কুষ্ঠ রোগ। মুসার শরীর ঢাকে কেন? নিশ্চয়ই মুসার শরীরে কুষ্ঠ রোগ আছে। সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে কুষ্ঠ রোগের কলঙ্কের বোঝা যখন তার ঘাড়ে চাপায়া দিল, সাথে সাথে ফেরাউন ছিল তার চেয়ারে বসা, ফেরাউন দাঁড়িয়ে গিয়েছে, ফেরাউন বলতেছে দাঁড়াও, তোমরা সেটা জানো না, এটা আমি জানি, তোমরা জানো না, তোমরা যে মুসার বিরুদ্ধে কুষ্ঠরোগের অপবাদ দিচ্ছ, তোমরা যে কুষ্ঠরোগের কলঙ্কে কলঙ্কিত করছো, তোমরা জানো না মুসার শরীরে কুষ্ঠরোগ নাই, কারণ আমি জানি মুসা ছোট্টবেলার থেকে আমার বাড়িতে মানুষ হইছে, আমি জানি মুসার চামড়ার গ্লেজ, আমি জানি মুসার চামড়ার ফোকাস, আমি জানি ওর চামড়ার মধ্যে কোনো কালিমা নাই, আমি জানি ওর চামড়ায় একটা আকর্ষণীয় ঘ্রাণ আছে, সুঘ্রাণ আছে, এত সুন্দর আকর্ষণীয় পাটুস পুটুস চেহারা, ছোট্টবেলায় একবার আমি ওরে কোলে তুলে সুমা খাইতে গেছিলাম, এক জড়ে দিছিল আমার মুখ গুলায়। ফেরাউন তার রাজ দরবারে বলেই ফেললে যে তোমরা যে অপবাদ দিচ্ছ, আসলে মুসার এই রোগ নাই, কারণ আমি চিনি, আমি জানি ছোট্টবেলার থেকে ওর শরীর সম্পর্কে, ওর চামড়া, ওর স্কিন সম্পর্কে আমার আইডিয়া আছে। ভালো করে বুঝবেন, রাজ দরবারে অন্য অন্য নেতৃবৃন্দরা ডাক দিয়ে বললেন, নেতা আপনি বললেন আইন করবেন মেরে দেবেন, আবার আপনি সাক্ষ্য দেন যে এই হুজুরের দোষ নেই। সুবহানাল্লাহ, এই লীলাকার যারাই অপবাদ দেয় তারাই সাক্ষ্য দেয়, কথা বান ঠিক না বেরিক? আমি যেখানে নামাজ পড়াই বুঝছেন, আমার পিছনে অনেক লেটা লেটা কিছু নেতা নেত্রী নামাজ পড়ে, তো একদিন এক নেতার পিছনে নামাজ পড়তে যাইতেছি, যাইতে যাইতে হঠাৎ নেতা তার ড্রাইভারকে বলছে হুজুরের ওয়াজটা ছাড়, ওয়াজটা ছেড়েই দেখি সে দেশ বরণ্য হুজুরের ওয়াজ। আরে মিয়া, আমার তো মাথা খারাপ, যে নেতা হুজুরির ওয়াজ শুনতেছে। আমি বলছি স্যার কিছু মনে করবেন না, আপনারাই বলেন হুজুরির এত দোষ, আবার হুজুরির ওয়াজ শুনতেছেন। বলছে মনোয়ার সাহেব কিছু মনে করেন না, যত হুজুরির ওয়াজ শুনি এই হুজুরির ওয়াজ ছাড়া মন ভরে না। সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ বলবেন না। এই লীলা কার? এই লীলা কোন মানুষের নয়, এই লীলা আল্লাহর কোরআনের আকর্ষণ। কথা বলেন ঠিক না বেটে? যারাই অপবাদ দেয় তাদের মোবাইলেই হুজুরের ওয়াজ, কতক্ষণ ঠিক না বেটি? আল্লাহু আকবার। বাইরে আমার ভালো করে লক্ষ্য করবেন, ইমান কাফির বেঈমানেরা সিদ্ধান্ত নিল, আমরা একটা অপবাদ দিলাম কুষ্ঠ রোগে, কিন্তু নেতাই সাক্ষ্য দিল, যে রোগের সাক্ষ্য দিল প্রধান নেতা, এই সাক্ষ্য এই অপবাদ তো আর কার্যকর হবে না, বানচাল বানচাল হয়ে গেল। এইবার কাফের বেঈমানেরা সবাই মিলে আবার পরামর্শ করলো, না এমন কোন অপবাদ দেওয়া যাক যে অপবাদের কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যাবে না, যে কলঙ্কের কোনো প্রমাণ হবে না, এইভাবে একটা প্রমাণ তোমরা, একটা অপবাদ তোমরা তৈরি করো। কাফের বেঈমানেরা সকলে মিলে আবার সিদ্ধান্ত নিয়ে নিল কি অপবাদ তাহলে দেওয়া যায়। এবার সবাই মিলে সিদ্ধান্ত নিল, এইবার মুসা সব সময় শরীরটা ঢেকে ঢুকে রাখে, তার কারণ হলো একটাই, মুসার এক শিরার রোগ আছে, কোন নাউজুবিল্লাহ।
মুসার এক শিরার রোগ আছে, এ অপবাদটা যদি দেওয়া যায় মুসা সমাজের মুখে আর মুখ দেখাইতে পারবে না, মুসা সমাজের মুখে আর দিনের দাওয়াত দিতে পারবে না, মুসা ইসলাম প্রচার করতে পারবে না, এ অপবাদে অবদণ্ডিত করা যায়। কাফির বেঈমানেরা সবাই মিলে যখন এক শিরার কলঙ্কে কলঙ্কিত করে দিল, সঙ্গে সঙ্গে মুসা আলাইহিসসালাম কাঁদতে কাঁদতে ফেরাউনের রাজদরবার থেকে বেরিয়ে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসা অপবাদ দিয়েছি ওরা, হেফাজত করব আমি আল্লাহ, টেনশন করো না, চিন্তা করো না, অপবাদ দিয়েছে ওরা, হেফাজত করব আমি আল্লাহ। আল্লাহ পাক মুসা আলাইহিসসালাম চলতেছেন, চলতে চলতে নদীর কিনারা দিয়ে নির্জন এলাকায়, চতুর্দিকে কেউ নাই, ফাঁকা ধুধু। আল্লাহ বলছেন, মুসা চতুর্দিকে কেউ নাই, নির্জন এলাকা, গাছপালা, চলো তোমার একটু নদীতে গোসল করায় আনি। মুসা আলাইহিসসালাম বলেন, আল্লাহ আমি একজন নবী, আমি আমার কাছে এক্সট্রা কোনো জামা কাপড় নাই, আমি কাপড় ছাড়া কেমনে নামবো গোসল করার জন্য। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসা জরুরতের ক্ষেত্রে অনেক সময় নাজায়েজ মাসলাও জায়েজ হয়ে যায়, জরুরতের ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু করতে হয়, ওগো মুসা তুমি নামো, আমি পারমিশন দিতেছি। মুসা কয়, আল্লাহ আমি একজন নবী। আল্লাহ কয়, মুসা তোরে নবী বানাই লোকে, কয় আল্লাহ তুমি, কয় আমি যদি বানাই আমি অর্ডার দি তুই নাম। ভালো করে বোঝার চেষ্টা করবেন, অনেক সময় না জায়েজ মাসলা জায়েজ হয়ে যায়, কারণ আমরা পড়েছি আর দুরুর ইউজানু আল আদাতু মুহাক্কামাত, জরুরতের ক্ষেত্রে মাসলা চেঞ্জ হয়ে যায়, অনেক সময় মরা বস্তু খাওয়া জায়েজ হয়ে যায়। আমার সমাজে অনেক মানুষ আছে, সাধারণ পাবলিক আছে, এই সাধারণ পাবলিক গুলান দেখবেন মানুষদের হুজুরদেরকে কটাক্ষ করে, এ হুজুরিরা ফতোয়া বিক্রি করে খায়, বলে না অনেকে যে হুজুরিরা ফতোয়া বিক্রি, হুজুরা ফতোয়া বিক্রি করে খাই, কে বলছে তোমাকে, হুজুরদের ফতোয়া বিক্রি করে খাওয়া লাগে না, এখনই খেয়ে আসলাম দুই তিন রকম গোশ আর মাছ, ফতোয়া বিক্রি করে খাবে কেন, কথা বল ঠিক না বেটি, হুজুররা যা খায় তোমরা তা চোখে দেখো না, ঠিক আছে না, নাই নয় মাস খায়, নয় মাস গরুর গোশ খাসির গোশ যা খায় খাবো লোকের বাড়ি, কথা বল ঠিক না বেটি। অনেকে হুজুর ছেলেদের বাচ্চাদের মাদ্রাসায় পড়াইতে চায় না, তারপরে মেয়ে হুজুরদের সাথে বিয়ে দিতে চায় না যে হুজুরের না খেয়ে থাকে, আরে বিয়াদব, হুজুররা যা খায় তোমরা সুখী থাকো না, হুজুরের না খেয়ে থাকে, কথা কন ঠিক না বেটি, আল্লাহ খাওয়ায়, কে খাওয়ায়, আল্লাহ খাওয়ায়। আজকের সমাজের মানুষ বলে যে হুজুররা ফতোয়া বিক্রি, আরে না ফতোয়া বিক্রি করে না, হুজুররা স্থান কাল পাত্র প্রেক্ষাপট সময় অনুযায়ী ফতোয়া দেয়, কারণ একই ফতোয়া বারো কারণে চেঞ্জ হয়, কয় কারণে, একই মাসলা বারো কারণে চেঞ্জ হয়, শিশুর বেলায় এক মাসলা, যুবকের বেলায় এক মাসলা, বৃদ্ধার বেলায় এক মাসলা, নারীর বেলায় এক মাসলা, পুরুষের বেলায় এক মাসলা, রাতের বেলায় যেই মাসলা, দিনের বেলায় আর এক মাসলা, বাংলাদেশে যেই মাসলা, সৌদি আরবে আর এক মাসলা, স্থান কাল পাত্র হিসাবে সময় অনুযায়ী বয়স অনুযায়ী বারো কারণে একই ফতোয়া চেঞ্জ হতে পারে। এই জন্য তোমাদের বলার কোনো কারণ নাই যে হুদুয়াররা ফতোয়া বিক্রি করে খায়, হুজুররা জায়গা অনুযায়ী বুঝে শুনে ফতোয়া দেয়, কথা বল ঠিক না বেটি। এবার লক্ষ্য করেন, আল্লাহ পাক বলেন, মুসা তুমি নামো, নেমে যাও গোসল করার জন্য। হযরতে মুসা আলাইহিসসালাম আল্লাহর পারমিশনে কাপড়টা খুলে পাথরের পরে রেখে নদীতে নামলেন গোসল করার জন্য, গোসল করলেন, গোসল করার পরে নদীর থেকে উঠে গেলেন, গোসল করার পর নদীর থেকে যখন উঠে গেলেন, ওঠার পরে এবার যখন কাপড়টা নিবেন, এমন সময় আল্লাহ এবার বললেন, পাথর তুমি এবার হাঁটা শুরু করো, পাথর এবার হাঁটা শুরু করলেন, মুসা আলাইহিসসালাম পেছন পেছন হাঁটে, মুসা বলে পাথর দাঁড়া দাঁড়া দাঁড়া, আল্লাহ বলে পাথর হাঁট হাঁট হাঁট, বলেন তো পাথর আল্লাহর কথা শুনবে না মুসার কথা শুনবে, আল্লাহ বলে পাথর হাট, মুসা বলে পাথর খাড়া, পাথর খাড়ায় না, পাথর চলতেছে, চলতে 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 পাথর যে দাঁড়াবে না দাঁড়াবে না দাঁড়াবে না, একেবারেই ফেরাউনের রাজ দরবারে অধিবেশনের সামনে নেতৃবৃন্দের মাঝখানে যে পাথর খাড়ায় গেছে, সকল নেতৃবৃন্দ দেখে অবাক, আশ্চর্য হয় না, বুখারীর হাদিসের মধ্যে পাওয়া যায়, রাজ দরবারের নেতৃবৃন্দ অবাক হয়ে গিয়ে বলে, হায় হায়, আমরা যদিও মুসাকে একটু অপমান অপদস্থ করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য, সমাজের বুকে লাঞ্ছিত করার জন্য আমরা একটা অপমান করার জন্য অপবাদ দিয়েছি, কিন্তু সমাজের কেউ না জানো, আমরাই তো জানি মুসা মহাসম্মানী, সুবহানাল্লাহ,
আমরা যদিও হুজুরদের অপমান অপদস্থ করার জন্য কলঙ্কের গুজা চাপাইছি, কিন্তু কেউ না জানুক, আমরাই তো জানি হুজুররা কি জিনিস। কাফের বেঈমানেরা চিন্তা করলো, না মুসার এই অবস্থা তো দেখা যায় না। সবাই মিলে কাপড়টা টানতেছে, মুসা আলাইহিস সালামের শরীরটা আবৃত করে দিবেন বলে। মুসা আলাইহিস সালামের শরীর এক হাত দিয়ে লজ্জায় স্থান ঢাকা, আর এক হাত দিয়ে কাপড়টা টানতেছে। মুসা আলাইহিস সালামও কাপড় টানে, কাফের বেঈমানেরাও কাপড় টানে, সবাই মিলে টানতেছে। হাদিসের মধ্যে পাওয়া যায় কাপড় টানতে টানতে মুসা আলাইহিস সালামের কসমের গোড়া ঘেমে যায়, কিন্তু কাপড় আসে না পাথরের পথ থেকে। টানতে টানতে মুসা আলাইহিস সালাম আল্লাহর দিকে আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ কাপড় টানতে টানতে পশমের গোড়া ঘেমে যায়, পশম পাথর ওই কাপড় তো আসে না। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা কিয়ামত পর্যন্ত এক হাত দিয়ে পাথর ওই কাপড় টানলে কাপড় আসবে না। ও গো মুসা তুমি দুই হাত লাগাও। আল্লাহর পারমিশন পাওয়া মুসা আলাইহিস সালাম দুই হাত দিয়ে যখন কাপড়টা টান মারলেন, সঙ্গে সঙ্গে কাপড় চলে আসলেন, শরীরটা আবৃত করে নিলেন। গোটা কাফের বেঈমানেরা যারা কলঙ্কের বোঝা চাপাইছিল, এরা বুঝে নিল আমরা যে অপবাদ দিয়েছি মুসা, আসলে মুসার এক শিরার রোগ না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যদিও আমরা অপমান অপদস্থ করার জন্য, দিনের দাওয়াত বন্ধ করার জন্য, ইসলাম প্রচার প্রসার বন্ধ করার জন্য অপবাদ দিয়েছি, কিন্তু সব প্রমাণ হয়ে গেল আসলে মুসার এক শিরার রোগ নাই। হেফাজতের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। যদিও সব হাদিস সব কিছু সব জায়গায় সব স্পটে বলা ঠিক নয়, তারপরেও আমি বুঝাচ্ছিলাম আপনার ইমান যদি ঠিক থাকে, দিনের দাওয়াত দিনের রাস্তা যদি ঠিক থাকে, আপনার পরে কি কি ধরনের বাধা বিঘ্ন কলঙ্কের বোঝা আসতে পারে, এটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। কষ্ট পাচ্ছেন আপনারা? জোরে কোন পাচ্ছেন আপনারা? মুসলমান ভাইরা, আপনার ইমান যদি ঠিক থাকে আপনার পরীক্ষা অবশ্যই আসবে, কারণ মুসলমান ভালো করে বুঝবেন, আপনি যদি ছাত্র হন, আপনার জেডিসি আছে, জেএসসি আছে, এসএসসি আছে, এইচএসসি আছে, অনার্স আছে, মাস্টার্স আছে, ছাত্র যদি না হন পরীক্ষা আপনার হবে না। ইমানদার যদি আপনি হন আপনার পরীক্ষা দেওয়া লাগবে, ইমানদার যদি না হন আপনার কোনো পরীক্ষা হবে না। তাহলে ইমানদার হলে পরীক্ষা দেওয়া লাগবে। আপনার পরীক্ষাগুলো কি ধরনের হতে পারে তার বাস্তব প্রমাণ আমি একটা একটা করে দিয়ে গেলাম। তাইলে আসুন আমি মূল আয়াতের তাফসীরটাই একটা মাত্র ওয়ার্ডের তাফসীর কেবলমাত্র করলাম, শুধুমাত্র আমানু ইমানদারের সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়ে যাচ্ছিলাম। এইবার আসেন পরবর্তী ওয়ার্ডে চলে যায়। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ইমান এনেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কার কথা? আল্লাহ পাক বলছেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, তাকওয়া অর্জন করো। তাকওয়ার অর্থ কি? তাকওয়ার অর্থ হচ্ছে ভয় করা, তাকওয়ার অর্থ হচ্ছে নিজেকে বিরত রাখা, তাকওয়ার অর্থ হচ্ছে নিজেকে হিফাজতে রাখা, তাকওয়ার অর্থ হচ্ছে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা। ভাইরা আমার, এইবার আসেন, এই তাকওয়াটা যদি আপনি বুঝতে চান, তাকওয়াটা যদি আপনি জানতে চান, তাহলে আসেন হাদিসের মধ্যে চলে যায়। হাদিসের মধ্যে পাওয়া যায় হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছিলেন, ও উবাই ইবনে কাব, তাকওয়া কাকে বলে, তাকওয়ার নিদর্শন কি, পরিচয় কি আমার একটু জানান। হযরতে উবাই ইবনে কাব ডাক দিয়ে বলেছিল, উমর, তুমি কি কখনো কোনো কাটাওয়ালা রাস্তা দিয়ে গিয়েছো, যেই রাস্তাটা অত্যন্ত সংকীর্ণ, চতুর্দিকে ঘন কালো কাটা, এমন সংকীর্ণ রাস্তা দিয়ে তুমি কি অতিক্রম করেছো? হযরতে উমর বলেন, হ্যাঁ ভাইরা আমার। এখন আসেন এখানে সংক্ষিপ্তভাবে একটু পরিচয় দিয়ে যায়। এই উবাই ইবনে কাব কে ছিল? এই উবাই ইবনে কাব একজন মস্ত বড় একজন সাহাবী ছিল। এই উবাই ইবনে কাব একজন মস্ত বড় একজন আলেম ছিল। তার জীবনীর মধ্যে পাওয়া যায় হযরতে উমারের মধ্যে, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উবাই ইবনে কাব এত বড় একজন সাহাবী ছিলেন, মস্ত বড় একজন আলেম ছিলেন, কোন মাজলিসে যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দিতেন, কোন বিষয়ের উপরে যদি মাসলা দিতেন, আর ওই মাজলিস যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেতেন যে এই মাজলিসে উবাই ইবনে কাব আছে, সঙ্গে সঙ্গে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাসলাটা উইথড্র করে নিতেন, সাথে সাথে তার মাসলা তিনি ফিরিয়ে নিতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মাজলিসে যদি কোন বিষয়ে ফতোয়া দিতেন, আর ফতোয়া দেওয়ার পরে যদি দেখতেন যে এখানে উবাই ইবনে কাব আছে, সাথে সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মাসলা ফিরিয়ে নিতেন যে উনিই ফতোয়া দেবে, ওনারটাই গ্রহণযোগ্য। আল্লাহু আকবার। এই উবাই ইবনে কাবের কাছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, তাকওয়া কাকে বলে? উবাই ইবনে কাব বললেন, তুমি কি কখনো এমন রাস্তা দিয়ে গিয়েছো
যে রাস্তার দুই ধার দিয়ে ঘন কালো কাটা সংকীর্ণ রাস্তা, এমন কাটা বলা রাস্তা দিয়া তুমি কি পার হইছো? হযরত ওমর বললেন, হ্যাঁ, আমি এমন ঘন কালো কাটা বলা জঙ্গল দিয়া গিয়েছি, রাস্তা দিয়া গিয়েছি। হযরত উবাই ইবনে কাব প্রশ্ন করলেন, এমন রাস্তা দিয়ে যাওয়ার সময় তুমি কেমনে গিয়েছো, কোন কায়দায় কোন ফর্মুলায় পা ফেলেছো আমার একটু জানাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা জাঙ্ক দিয়ে বললেন, আবু উবাই ইবনে কাব, এই রাস্তা দিয়া যখন আমি গিয়েছি শরীরটা অত্যন্ত আটোসাটো করে নিয়া দেখে দেখে বেঁচে বেঁচে অনেক সময় নিয়ে একটার পর একটা একটার পর একটা পা ফেলে ফেলে অনেক সময় নিয়ে রাস্তাটা আমি পার হয়েছি। উবাই ইবনে কাব প্রশ্ন করলেন, কেন তুমি এইভাবে পার হলা? উমার বলেন, আমার পার হওয়ার কারণ, কারণ আমি জানি দুই ধার দিয়ে বড় বড় কাটা ঘন কালো কাটাওয়ালা রাস্তা, আমি যদি সাবধানতা অবলম্বন না করি আমার গায়ে কাটা ফুটতে পারে, আমার পায়ের নিচে কাতার আঘাত ফুটতে পারে। এই জন্য দেখে দেখে বেঁচে বেঁচে সংকীর্ণ আটোসাটো অবস্থায় সাবধানতা অবলম্বন করে একটার পর একটা পা ফেলে ফেলে জঙ্গলটা পার হয়েছে, রাস্তাটা অতিক্রম করেছে। হযরত উবাই ইবনে কাব ডাক দিয়ে বলেন, উমার, তুমি তো নিজেই তাকওয়ার উদাহরণ দিয়ে দিলা, এটাই তো তাকওয়া। তুমি যেমন কাটা ফোটার ভয়ে আটোসাটো সতর্কতা অবলম্বন করে একটার পর একটা পা ফেলে ফেলে কর হয়েছে রাস্তাটা, তাকওয়াটাও হচ্ছে ওই রকম। মোমেন মুসলমানের জীবন জিন্দেগি হবে এমন, এমন ভাবে চলবে, কথা বলবে, ব্যবসা করবে, তার দৈনন্দিন জীবন পরিচালনা করবে, একটা গুনার আসর যেন তার গায়ে না লাগে। এটাই হচ্ছে তাকওয়া। তাকওয়ার আদৌ উদাহরণ যদি জানতে চান, আপনারা বান মাছ চেনেন? স্যাং মাছ, বান মাছ, স্যাং মাছ দেখবেন, বান মাছ, স্যাং মাছ, যদিও তারা গভীর কাদার মধ্যে থাকে, কিন্তু কাদার থেকে যখন উপরে উঠানো হয় দেখা যায় তাদের গায়ে একটা ফোঁটা কাদার চিহ্ন নাই। কথা বান ঠিক কেনা? গভীর কাদার মধ্যে থাকার পরেও উপরে উঠাইলে একটা ফোঁটা কাটা কাদার চিহ্ন যেমন তার গায়ে থাকে না, মোমেন মুসলমান মুত্তাকি তাকওয়াবান হবে তারা। এই গহীন ঘন কালো গুনার পৃথিবীতে থাকার পরেও উপরে যাওয়ার পরে তাদের গায়ে কোনো গুনাহ থাকবে না। ওই কাদার মধ্যে মাছ যেমন চলা সত্ত্বেও একটি ফোঁটা কাদা তাদের ছিল না, মুত্তাকি যারা এই গুনার জগতে থাকবে কিন্তু তাদের গায়ে কোনো গুনার আসর থাকবে না। ভাইরা আমার, এইবার আসেন, জীবনের সব ক্ষেত্রে যদি তাকওয়া অর্জন করতে পারেন তাহলে জীবনের সব ক্ষেত্রে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। জোরে কান কারে? আপনি ব্যবসা করছেন, ভয় করবেন কারে? ব্যবসা করার সময় কারে ভয় করবেন? করেন তো? আরে সর্বনাশ, কি ব্যবসাটা না করে, একেবারে ডা মিথ্যা কথা। আপনি যাবেন একটা লুঙ্গি কিনতে দোকানে, ভাই লুঙ্গিটা কত? আরে তুমি নিজেদের লোক টুপি মাথায়, আবার দোকানদারের, তুমি নিজেদের লোক 1 টাকা লাভ, একেবারে কিনা দামে দিলাম 1000 টাকা দাম, অথচ 500 টাকা লাভ। কতখান আছে না নাই এরকম উত্তাকি নাই? শুধু কি তাই, একজন থানার সামনে আম বিক্রি করছে, ভাই থানার সামনে, কোন জায়গায়? থানা, থানা আম বিক্রি করছে। ওসি সাহেব থানার থেকে বের হয়ে গেটের কাছে দেখে যে কি সুন্দর আম। ওসি সাহেব বলছে, তোমার আম মিষ্টি হবে? তো বলছে, কি যে কনসার, আম খাইবেন তো গুড় খাইবেন। এখন ওসি সাহেব চিন্তা করছে, আমি ওসি মানুষ, আমার সাথে তো দু নাম্বারি সিটারি বাটপারি করবে না, ঠিক আছে 5 কেজি দাও। 5 কেজি দিস, নিচে বাড়ি নিয়ে গেছি, বাড়ি নিয়ে কাইকে গালি দিয়ে দেখে, আরে টক, সাংঘাতিক টক। পরের দিন ওসি এসে তো মিজাজ করো, আমি তোরে জিজ্ঞাসা করলাম, তোর আম মিষ্টি হবে, তুই বললি স্যার আম খাইবেন তো গুড় খাইবেন, এই তোর আম তো টক। বলছে, স্যার আমি তো মিশা কথা কই না, এই জন্য তো আমি বলেছিলাম আম খাইবেন তো গুড় খাইবেন, তার মানে এত টক হবে আপনার গুড় খাওয়া লাগবে। তার মানে কি ডিজিটাল কায়দায় বাড়িটা মানলো? কতক্ষণ ঠিক আছে? আল্লাহর ভয় যার মধ্যে থাকবে এই লোকটা ডিজিটাল কায়দায় মিথ্যা কথা বলতে পারবে না। কারণ আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, যারা ভয় করবে তারা সত্য কথা বলবে। কথাখান ঠিক আছে না? নাই, আল্লাহ বলছেন আমাকে ভয় করো, সত্য কথা বলো, তাহলে মুত্তাকি যারা, তাকওয়াবান যারা, তারা মিথ্যা কথা বলতে পারবে না। কথাখান ঠিক আছে না? নাই, এইবার আসেন, তাহলে ব্যবসা করার সময় আল্লাহরে ভয় করলেন। এইবার আসেন, আপনি চাকরি করেন, চাকরি করার সময় ভয় করবেন কারে? এক এক সিগনেচারে কয় হাজার টাকা খান? আরে বাবা, বিশাল নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1200 টাকা ইন্টারেস্ট খাই,
আল্লাহ পাক বলেন, হে যারা ঈমান এনেছ আমাকে ভয় করো, আর সুদের যত বকেয়া আছে তোমরা ছেড়ে দাও, সুদ খেও না, ঘুষ খেও না। জোরে কান কার কথা, আল্লাহর কথা। এক টাকা সুদের মধ্যে 73টা গোনা, কোন হাদিসের মধ্যে 70টা গোনা। এই 70টা গোনার মধ্যে সবচাইতে ছোট গোনা আপন মায়ের সাথে জিনা করা। ও মুসলমান, একটু বিবেকের কাছে প্রশ্ন করো, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, তোমার ঘুষ খাওয়ার কারণে সেই আপন মায়ের সাথে জিনা করলা, মানুষ কত খারাপ হলে এইরকম জঘন্য কাজ করতে পারে, কত নিচে নামতে পারে এমন কাজ করতে পারে। আস্তাগফিরুল্লাহ। এর সাইতে টাটকা পায়খানা খাওয়া ভালো, ফিরে আসেন, ফিরে আসেন, তওবা করেন। পেপারে এসেছিল, পত্রিকায় এসেছে, পুরান ঢাকায় রমজান মাসে এক ভদ্রলোক অফিসে বসে আছে, একজন এরকম বেশ কিছু টাকা নিয়ে গেছে অফিসে, বেশ কিছু টাকা নিয়ে অফিসে গিয়েছে, এখন অফিসার ওরে মারছে ধমক, যখন ঘুষ দিচ্ছে যে স্যার এই কাজটা একটু করে দেন, এই সিগনেচারটা একটু মেরে দেন, এই যে স্যার মাসে ধরবো, এটা একটা রমজান মাস, পাক পবিত্র মাস, তোর ঘুষের না বাক টাকা হাত দিয়ে ধরবো, ডোয়ারের মধ্যে রাখ, ইফতারের পর দেখো কি নামাজি। তার মানে তোর ঘুষের না বাক টাকা হাত দিয়ে ধরবো, ডোয়ারের মধ্যে রাখ, ইফতারের পর দেখো, লোকটা আবার নামাজও পড়ে, কথা ঠিক আছে না নাই? আহা, মুসলমান আজকে আপনার আমার নামাজ কেন কবুল হচ্ছে না, কেন কবুল হচ্ছে না আমাদের নামাজ? নামাজ পড়ছি, রোজা পড়ছি, এত ডাকতেছি, কেন কবুল হচ্ছে না? একটাই কারণ, আপনি আমি যে খাদ্যটা খেয়ে মসজিদে যাচ্ছি সে খাদ্যটা বৈধ নয়। কথাখন ঠিক না বেরিক? আপনি যে খাদ্যটা খেয়ে মসজিদে যাচ্ছেন, বিবেকের কাছে প্রশ্ন করেন, আমার টাকার মধ্যে কোন সুদের টাকা, ঘুষের টাকা, দালালির টাকা, কালো টাকা, হারাম টাকা নাই তো? আপনার বিবেক যদি বলে না আপনার ইনকামটা, আপনার এই বাজারটা হালাল টাকার, তাহলে আপনার টাকার নামাজ পড়লে ইবাদত কবুল হবে, কথা ঠিক না বেরি? এত নামাজ পড়ি, নামাজ যাই কোথায়? এই জন্য আমি মাঝে মাঝে একটু ঘুষের বিরুদ্ধে গান বলি, বলবো কি ভাই? শোনো এই দেশটার গল্প করি, শব্দ হচ্ছে একটা, দেশটা মনে হয় স্বপ্ন পুরি, শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্ন পুরি, সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হেতায় আছে ভরি ভরি, হেতায় আছে ভরি ভরি, শোনো এই দেশটার গল্প করি, এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে সুযোগ পেলে ঘুষের টাকা কেউ, কতক্ষণ ঠিক কেনা? এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে সুযোগ পেলে ঘুষের টাকা কেউ ছাড়ে না, টেবিলের নিচ থেকে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই ছাড়িয়ে, করছে ওরা বড় দেশের চুরি, দেশের চুরি, শোনো এই দেশটার গল্প করি, কতক্ষণ ঠিক কেনা? এ দেশে বেপদ্দা হয় কেউ চলে না, তবে পার্কে পার্কে জোড়ায় জোড়ায় সারা চলে না, ঠিক আছে কিনা? এখন এ দেশে মিথ্যা কথা কেউ বলে না, তবে মিথ্যা ছাড়া মামলা মোকদ্দমা চলে না, কথাগণ হায় হায়। সিলেটে গেলাম মাহফিল করতে, এক সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটা স্টুডেন্ট আমার কাছে এসে কয়, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। আমি কেন তো কয়, আমার নামে 108টা মামলা, আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন, জোরে বলেন আমিন। মায়েরা আমান, তাইলে সমস্ত ক্ষেত্রে, জীবনের সব ক্ষেত্রে ভয় করবেন কারে? চাকরি করার সময় ভয় করবেন কারে? ব্যবসা করার সময় ভয় করবেন কারে? আপনি একজন বিচারক, বিচার করার সময় ভয় করবেন কারে? আপনি একজন চেয়ারম্যান, আপনি একজন জজ, আপনি একজন ব্যারিস্টার, আপনি একজন বিচারক, প্রধান বিচারপতি, বিচারের রায় দেওয়ার সময় ভয় করবেন কারে?
ভাইরা আমার জীবনে সব ক্ষেত্রে আল্লাহরে ভয় করতে হবে। আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার বলে, আপনি সালিস করেন বলে এইদিকে ওইদিকে বিচার টানতে পারবেন না, আপনাকে ন্যায় বিচার করা লাগবে। আল্লাহর কোরআন সে কথাই বলে দিয়েছেন, সূরা মায়েদা 8 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইহদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। কোন আল্লাহু আকবার। আল্লাহ সূরা মায়েদার মধ্যে ডাক দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্য দানের উপরে অবিচল থাকো, কোন শত্রুদার কোন সম্প্রদায়ের শত্রুদার উপর অন্যায় অবিচার করো না, তোমরা ন্যায় বিচার করো। ইদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া, ন্যায় বিচার করা তাকওয়ার নিকটবর্তী। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো সব খবর আল্লাহর কাছে আছে না নাই? তাইলে তোমরা কোন দিকে বিচার করতেছো? সমস্ত রায় সবকিছু আল্লাহর কাছে আছে না নাই? বান্দা ভালো করে বুঝবেন, আল্লাহর নবীও বিচার করেছেন। নবীর বিচার কেমন ছিল, কোরআনের বিচার কেমন ছিল? আসেন আপনাদের কোরআন থেকে একটা বিচার আপনাদেরকে বলে দেয়। আল্লাহর রাসূল বিচার করেছিলেন, রাসূলের শাসন কেমন ছিল, রাসূলের বিচার কেমন ছিল যদি জানতে চান, বুখারীর মধ্যে হাদিসটা বর্ণিত, বুখারীর মধ্যে এসেছে কিতাবুল মাগাজি অধ্যায়। কি অধ্যায়? কিতাবুল মাগাজি অধ্যায় বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়। বদরের যুদ্ধ যখন হয়ে গেল, এই বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313, জোরে কোন কয়জন? মুসলমানদের সংখ্যা ছিল 313, আর কাফেরদের সংখ্যা ছিল 1000। এই যুদ্ধে মুসলমানদের শাহাদাত বরণ করে 14 জন, আর কাফেরদের মারা যায় 70 জন। এই যুদ্ধে কাফেরদের 1000-এর মধ্যে 70 জন কাফের জায়গায় মারা গেল, আর 70 জন কাফের মুসলমানদের হাতে বন্দী হয়ে গেল। মুসলমানরা বিজয় লাভ করল। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী তার সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, তোমরা যে 70 জনকে বদরের যুদ্ধের ময়দান থেকে গ্রেফতার করেছো, এই 70 জনকে রশি দিয়া সুন্দর করে টাইট করে বেঁধে ফেলাও, খবরদার একটা একটা কাফের বেঈমানও যেন পালাইতে না পারে, একটা কাফের বেঈমানও যেন পালাইতে না পারে, 70 জন কাফেরকে তোমরা রশি দিয়া বেঁধে ফেলাও। আল্লাহর নবীর পারমিশন পাওয়া সাথে সাথে আল্লাহর নবীর সাহাবারা 70 জন কাফেরকে রশি দিয়া টাইট করে বেঁধে ফেলালেন। এবার রাতের বেলায় নবীজি ঘুমাইতে যাবেন, হঠাৎ করে একজনের কান্নার আওয়াজ আমার নবীর কানে ভেসে এলো। নবীর কানে যখন কান্নার আওয়াজ ভেসে এলো, এই কান্নার আওয়াজটা আমার রাসূলের কাছে পরিচিত 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 মনে হলো। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে ডাক দিলেন, আমার সাহাবারা, এই কান্নার আওয়াজটা কার, কে কাঁদতেছে, কোন কারণে কাঁদতেছে আমারে একটু জানাও। মুহূর্তের মধ্যে সাহাবারা কারার মধ্যে প্রবেশ করে দেখে দেখে বাইরে এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই লোকটার কান্নার আওয়াজ আপনার কানে যায়, এই লোকটা আর কেউ নয়, এই লোকটা আপনার চাচা, আপনার ছোট চাচা আব্বাস। কে বলেন? আপনার ছোট চাচা আব্বাস। রাসূল প্রশ্ন করলেন, আমার ছোট চাচা আব্বাস কান্দে কেন, কোন কারণে কান্দে? এবার প্রশ্ন করতে পারেন, আব্বাস তো ইসলাম কবুল করেছিল, কিন্তু আব্বাস কারার মধ্যে গেল কেমনে? আব্বাস ইসলাম কবুল করেছিল ঠিকই, কিন্তু তখনও পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই। বদরের যুদ্ধে যে 1000 কাফের মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, আব্বাসও তার মধ্যে একজন ছিল। বদরের যুদ্ধে যে 70 জন কাফের মুসলমানদের হাতে বন্দী হয়েছিল, আব্বাসও একজন ছিল। তখনও পর্যন্ত ইসলাম কবুল করে নাই। মুসলমানদের হাতে ধরা পড়ার পরে মুসলমানরা রশি দিয়া বেঁধেছিল, যার কারণে আব্বাস কান্দতেছে। এবার রাসূল প্রশ্ন করলেন, আমার চাচার কান্নার কারণটা কি? এবার সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন 70 জনকে রশি দিয়া বাঁধতে বলেছেন, এই রশিটা আপনার চাচার উপর দিয়ে যখন গিয়েছে, এই রশিটা একটু টাইট হয়ে যাওয়ার কারণে এই রশিটা আপনার চাচা আব্বাসের চামড়া ভেদ করে গোশতের মধ্যে প্রবেশ করেছে, যার জ্বালা যন্ত্রণায় আব্বাস কান্দে। রশিদা
চামড়া ভেদ করে গোস্তের মধ্যে প্রবেশ করেছে, যার জ্বালা যন্ত্রণায় আব্বাস কান্দে। সঙ্গে সঙ্গে কথাটা শোনার সাথে সাথে রাসূলের চেহারাটা মলিন হয়ে গেল, রাসূলের চেহারাটা অন্ধকার হয়ে গেল। আল্লাহর নবীর মুখ যখন অন্ধকার হয়ে গেল, সাহাবারা তাড়াতাড়ি রুমের থেকে বাইরে চলে গেল। কিছুক্ষণ যেতে না যেতে কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী আবার সাহাবাদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবারা, একটু আগে আমার কানে যে কান্নার আওয়াজ আসছিল এ মুহূর্তে কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল কেন আমি একটু জানতে চাই। সঙ্গে সঙ্গে সাহাবারা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন প্রশ্ন করেছিলেন কে কাঁদতেছে, বলেছিলাম আপনার চাচা, আর এই কথা শোনার সাথে সাথে আপনার মুখটা যখন অন্ধকার হয়ে গিয়েছিল, আপনার চেহারাটা যখন মলিন হয়ে গিয়েছিল, আমরা সাহাবারা আপনার অন্ধকার চেহারাটা সহ্য করতে পারি নাই, আমরা সাহাবারা আপনার মলিন মুখটা সইতে পারি নাই, এই জন্য আমরা নিজেরা নিজেরা কারার মধ্যে প্রবেশ করে ওই 70 জনের মধ্য থেকে আপনার চাচা যেটা আব্বাস, আব্বাসের রশিটা আমরা লুজ করে দিয়েছিলাম, যার কারণে আব্বাস নড়াচড়ার সুযোগ পাইছে, এই মুহূর্তে ঘুমায় গিয়েছে, যার কারণে কান্নার আওয়াজটা আপনার কানে আর আসছে না। এই কথা যখন রাসূল শুনলেন, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, তোমরা কিন্তু কাজটা ভালো করো নাই, কারণ আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, তোমরা যখন মানুষের মধ্যে বিচার ফয়সালা করবা, ন্যায় বিচার করবা, ইনসাফ ভিত্তিক বিচার করবা। ওই 70 জনের মধ্যে আব্বাস আমার চাচা বলেন, আব্বাসের দড়িটা তোমরা লুজ করে দিলা, আর ওই 69 জন আমার চাচা না বলে তাদের দড়ি লুজ করলা না, আমি তো কিয়ামতের কঠিন ময়দানে জালিম শাসকের কাতারে আসামি হয়ে যাব। কাজেই আমি কোন জালিম শাসক হতে চাই না, তোমরা তাড়াতাড়ি যাও, ন্যায় বিচার করো, ওই 70 জনের মধ্যে থেকে আমার চাচার দড়িটা যেই কায়দায় সামনে লুজ করছো, এ মুহূর্তে বাদ বাকি 69 জনের দড়িও একই কায়দায় লুজ করে দাও। এটা ছিল রাসূলের বিচার, যে আমার চাচা বলে আমার ভাই আমার বাবার ভাই বলে তার দড়ি লুজ করবার, ওরা আমার চাচা না বলে ওদের দড়ি লুজ করবার, তা হবে না। আমার ক্ষমতায় আছি, আমার দলের লোকের শালা 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 সম্বন্ধে যদি হয় ও 80টা অপরাধ করলে কিছু না, আরো বাইরের লোক কথা বল ঠিক না বেরিক, তা হবে না। ন্যায় বিচার করতে হবে, ইনসাফ ভিত্তিক বিচার করতে হবে। আল্লাহর ভয় যার মধ্যে আছে সে কখনো ডাইনে বাই টানতে পারবে না, কতক্ষণ ঠিক না বেবি। ন্যায় বিচার করবে, আজকের গোটা সমাজে অন্যায় অবিচারে সমাজটা ভরে গিয়েছে, কতক্ষণ ঠিক না বেবি। আপনি যেই দিকে তাকাবেন গোটা দুনিয়ায় অন্যায় অবিচারে ভরে গিয়েছে, কারোর মধ্যে আল্লাহর ভয় নাই। আপনারা ক্রিকেট দেখেন ভাই? ক্রিকেট খেলা দেখেন? হ্যাঁ, বাংলাদেশ আর ভারত যে কোয়ার্টার ফাইনাল খেলা হয়েছে না, আজকে দেখেন গোটা সমাজে কিন্তু আজকের আলেমুল আমার অবৈধ বিচার হচ্ছে, কথা ঠিক না বেটে, একটু বুঝেন ভালো করে। ক্রিকেট খেলা যারা দেখেন, বাংলাদেশ আর ভারত কোয়ার্টার ফাইনাল যখন খেলা হলো, এই যে ওয়ার্ল্ড কাপ, আসলে কিন্তু বাংলাদেশের দুর্দান্ত পারফর্মেন্স ছিল, আম্পায়ার অবৈধ রায় দিয়ে বাংলাদেশকে হারাইছে, হারাইছে কিনা, কারণ ওই খেলার জাস্টিস বিচারক ছিল আম্পায়ার, আম্পায়ার অবৈধ রায় দিছে, কারণ আম্পায়ারের মধ্যে আল্লাহর ভয় ছিল না, কতক্ষণ ঠিক না। আম্পায়ার যদি অবৈধ রায় না দিত, রোহিত শর্মার আউটটা আউট হইত, আম্পায়ার যদি অবৈধ রায় না দিত, সুরেশ রায়নার আউটটারে আউট হইত, আম্পায়ার যদি অবৈধ রায় না দিত, আমাদের মাহমুদুল্লাহ রিয়াদের ছয়টারে ছয় হইত, কয়টাখন ঠিক না বেটে। তাহলে আম্পায়ার অবৈধ রায় দিয়ে রোহিত শর্মার আউটটারে আউট দিল না, সুরেশ রায়নার আউটটারে আউট দিল না, মাহমুদুল্লাহ রিয়াদের ছয়টারে আউট বানাইলো, এক কথায় অবৈধ রায় দিয়ে বাংলাদেশকে হারাইছে, তা না হলে বাংলাদেশ ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হইলেও হইতে পারত। তাহলে আম্পায়ার অবৈধ রায় দিয়ে বাংলাদেশকে হারিয়েছিল, আর আম্পায়ারদের অবৈধ রায়ের কারণে ওই দিন বাংলাদেশের 14 কোটি মুসলমান চোখের পানি ফেলেছে। সামান্য ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ওই দিন বাংলাদেশের মানুষ আম্পায়ারদের পুষ্পপুস্তকা জ্বালিয়েছে, ওই দিন ক্রিকেট খেলার অবৈধ রায়কে কেন্দ্র করে বাংলা 16 কোটি 14 কোটি মুসলমান চোখের পানি ফেলেছে। এটা যেমন বাস্তব, সামান্য ক্রিকেট খেলার অবৈধ রায়কে কেন্দ্র করে যদি বাংলা 14 কোটি মুসলমান চোখে পানি আনতে পারে, বাংলার হক্কানি আলেমুল আমার রাসূলের উত্তরসূরিদের বর্তমানে অবৈধ রায় দিলে আমাদেরও চোখে পানি আসতে পারে, কথা বলেন ঠিক না বেটে। তাহলে আল্লাহর ভয়
ধোকার মধ্যে থাকবে, কখনো দু নম্বরই বিচার করতে পারবে না। কতক্ষণ ঠিক না বেটি? তাইলে জীবনের সব ক্ষেত্রে ভয় করবেন কারেন, বিচার করার সময় ভয় করবেন কারেন, চাকরি করার সময় ভয় করবেন কারেন, ব্যবসা করার সময় ভয় করবেন কারেন, জীবনের সব ক্ষেত্রে ভয় করবেন কারেন, জীবনের সব ক্ষেত্রে যদি আল্লাহরে ভয় করতে পারেন বান্দা, আমার আল্লাহ আপনার জন্য সাতটা সফলতা দান করবেন। জোরে কোন কয়টা? জীবনের সব ক্ষেত্রে যদি আল্লাহকে ভয় করতে পারেন, আমার আল্লাহ আপনাকে সাতটা পুরস্কার দান করবেন, সাতটা সফলতা আল্লাহ আপনাকে দান করবেন। একটা একটা করে সাতটা সফলতা আপনাদেরকে শোনায় দেব, শুনবেন আপনারা? আল্লাহকে ভয় করলে কি কি সফলতা আপনি পাবেন, আল্লাহর কোরআন কারিম থেকে একটা একটা করে প্রমাণ দিয়ে যায়। প্রথম নাম্বার পুরস্কার, আপনি যদি আল্লাহকে ভয় করতে পারেন, আপনার প্রথম নাম্বার সফলতা আল্লাহর রহমত আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে, আল্লাহর রহমত আপনার জন্য বাজেট হয়ে যাবে, সর্বক্ষণিক আল্লাহর রহমত আপনার জন্য বর্ষণ হতে থাকবে। তার বাস্তব প্রমাণ সূরায়ে হাদিদের 28 নম্বর আয়াত, 27 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতি। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, যারা ঈমান আনবে, ভালো করে বুঝবেন, যারা ঈমান আনবে, আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, হে যারা ঈমান এনেছো, আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আমার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো, তাহলে আমার রহমত থেকে বিশাল অংশ তোমাদের জন্য বরাদ্দ করে দেব। তাইলে আল্লাহকে ভয় করতে পারলে, রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করতে পারলে, আল্লাহ রহমত আপনার আমার জন্য বাজেট, এটা কোরআনের আয়াত দিয়ে প্রমাণ দিলাম। এইবার আসেন তিরমিজির হাদিস। এই মুহূর্তে যারা এখানে বসে আছেন, বলেন তো সবাই কার ভয়ে বসে আছেন? আল্লাহর ভয়ে। আমরা দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, মানুষের কোনো আকর্ষণের জন্য নয়, এখানে যারাই আছি সবাই আল্লাহর ভয়ে বসে আছি। কাজেই আল্লাহর ভয়ে যারা বসে আছেন, আপনাদের পরে মুহূর্তে আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে। তার বাস্তব আর একটা প্রমাণ আমি তিরমিজির হাদিস থেকে দেয়া যায়, আল্লাহর নবীর স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন, আমি একবার ঘরের মধ্যে বসে বসে কাঁথা সেলাই করতেছিলাম। জোরে কোন কি? কাঁথা সেলাই। মহিলারা চান্স পাইলে কাঁথা সেলাই করে না ভাই? দেখবেন মহিলারা একটু সুযোগ পাইলে কাঁথা সেলাই করে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি ঘরের মধ্যে বসে কাঁথা সেলাই করছিলাম, কিন্তু এখনদের মা বোনেরা কিন্তু আর কাঁথা সেলাই করে না। এখনো করে? এখন আর কিন্তু কাঁথা সেলাই করে না। এখন চান্স পাইলে জলসা জি বাংলা, ঠিক আছে কিনা? একই নাটক 36 বার দেখে, রাত্রি একবার, সকালে একবার, দুপুরে একবার, হায় হায় গোটা সমাজটা শেষ করে দিলে জলসা জি বাংলা, হায় 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 কি সর্বনাশ! এই যে যশোর জেলার জিগরগাছায় স্বামী রাত 9টার সময় ইজি বাইক চালায় বাড়ি আসছে, রাত 9টার সময় ইজি বাইক চালায়, অটো রিক্সা চালায় বাড়ি এসে স্ত্রীরে কয় দুটো বাদ দাও, কয় দাঁড়াও পাখি নাটকটা শেষ হোক। স্বামী বলতেছে, বড্ড ক্ষুধার্ত, দুটো ভাত দাও। আরে দাঁড়াও না, পাখি নাটকটা শেষ হোক, দুটো ভাত দাও না, আরে নাটকটা শেষ। ওর স্বামীর হয়েছে রাগ, একটা লাঠি নিয়ে দিছে বাড়ি, আমি কষ্ট করে পরিশ্রম করে আসলাম আর তোর নাটক দিছে একটা বাড়ি স্ত্রীর ঘাড়ে, স্ত্রীরও মেজাজ গরম, নাটক বাদ দিয়ে ভাত ও লাঠি কেড়ে নিয়ে আর এক বাড়ি, স্বামী স্ত্রীর বাড়ি, স্ত্রী স্বামীর বাড়ি, দুইজন পরের দিন হসপিটাল। এই জলসা জীবন আছে, কথা ঠিক না বেটি? হায় হায় কি সর্বনাশ! ঈশার নামাজটা কি কায়দায় দ্রুত যে পড়ে, সুন্নাত পড়ে না, কিরণ মালা শুরু হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আমি মাঝে মাঝে একটু এক্সট্রা জলসার গানও গাই। গাবো কি একটু ভাই? গাবো এস্টার জলসা আর জি বাংলা, নষ্ট করলো আমার সোনার বাংলা, ঠিক না বেটে? এস্টার জলসা আর জি বাংলা, নষ্ট করলো আমার সোনার বাংলা, বোঝে না তো সে বোঝে না, ভালো মন্দ কিছু খোঁজে না, এস্টার জলসা আর জি বাংলা, নষ্ট করলো আমার, কথা ঠিক না বেটে? আরো আছে দেখো জল্লুপুর, ঝগড়া ঝাঁটি যেতে সকাল দুপুর, আরো আছে, ঠিক কিনা বলেন? আরো আছে দেখো জল্লুপুর, ঝগড়া ঝাঁটি যেতে সকাল দুপুর, এখন শুরু হয়েছে আবার কিরণমালা,
এ যেন নতুন এক ঝামেলা, স্টার জলসায়ার জি বাংলা নষ্ট করলো আমার। কথা ঠিক না বেটে? রাগ অনুরাগ আছে আছে রাশি, শিখতে চাইলে ভালোবাসাবাসি, ঠিক কিনা কেন? রাগ অনুরাগ আছে আছে রাশি, শিখতে চাইলে ভালোবাসাবাসি, মন নিয়ে এখন সব কাছাকাছি, সাইরা দে মায়ামি কান্দাবাসি, স্টার জলসায়ার জি বাংলা নষ্ট করলো আমার। কথাখান ঠিক না বেটে? গোটা সমাজটাই শেষ করে দিল। অথচ আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওমিনান নাসি মান ইশতারি লাহুয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই অশ্লীল সংস্কৃতি গান বাজনা এই সব কটুকতা, এই জলসাজি বাংলাজি সানামা, যত অপসংস্কৃতি গান বাজনা যারা দেখবে শুনবে গাইবে, এদের গীতিকার সুরকার যারা হবে শুনবে দেখবে যারা, উলাইকা লাহুম আযাবুম মুহিন, আমার আল্লাহ তোমাদের জন্য আযাব রেডি করে রেখেছে। দেখবা আল্লাহ কিয়ামতের দিন বলবে, তুই তো দুনিয়ায় বুঝিস না, আজকে একটু বুঝাই দে, বোঝে না সে বোঝে না, কথাখান ঠিক না? সেই দিন বুঝবা, কথাখান ঠিক না? যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। তোমার মহাব্বত যদি পাখি নাটকের সাথে, ওই দিন উঠবা, ঠিক আছে কিনা? কোন সেই দিন উঠবে কিয়ামতের দিন, সেই দিন তোমারে আল্লাহ বুঝায় দেবে যে ফাইটটা যায়, আল্লাহ বলবে আয় তোর আজকে একটু প্র্যাকটিক্যালি ফাটাই। কটাকান ঠিক আছে না? নাই আজকের আমাদের ম্যাক্সিমাম মাহফিলে গেলে পানির বোতল দেয়, হুজুর একটু পানি ভরে দেন। কেন? তো কয় আমার মেয়েটা নামাজ পড়ে না, আমার ছেলেটা মসজিদে যায় না, একটু পানি করে। আরে কিসের নামাজ পড়বে? কিসের নামাজ পড়বে? আপনি পিছনের দিকে তাকান, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আম্মা গর্ভে সন্তান থাকাকালীন বেশি 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 কোরআন তেলাওয়াত করত। শেষ টাইমে যখন কোরআন পড়তে পারতেন না, বসে বসে একজন হাফেজ ভাড়া করে রেখেছিলেন, বারান্দায় বসে কোরআন পড়তেন, উনি ঘরে শুয়ে শুয়ে কোরআন শুনতেন, যার বদলাতে মায়ের গর্ভ থেকে 19 পারা কোরআন মুখস্থ করে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ দুনিয়া এসেছিল। আর আজকে আমার মা আমার বোনের গর্ভ থেকে দুনিয়ায় আইতেই পারে না, কয় খোকা বাবু যায় লাল যেত পায়। কথাখান ঠিক না বেটি? কারণ আগের মা বোনেরা তারা সন্তান গর্ভে গেলে বেশি বেশি দুরূদ পড়ত, তাসবি পড়ত, নামাজ পড়ত, কোরআন পড়ত, কিন্তু বর্তমানের মা বোনেরা ওরা প্রেগন্যান্ট, ওদের কলস ধরা যাবে না, শিল নোড়া ধরা যাবে না, ওরা সবসময় 24 ঘন্টা জলসাজি বাংলা। আরে তোমার মার্কা মা বোনদের সন্তানদের জন্য পানি পড়া কেন? হুজুর গুলে খাওয়ালে কাজ হবে না, একটা কথা এটা আর মতো ক্লিয়ার। ফ্যাক্টরি ভালো তো ফ্যাক্টরি সিম্পল ডেলিভারি যা আসবে সব ভালো, আর ফ্যাক্টরি যদি 2 নম্বর হয় ওই ফ্যাক্টরির দ্বারা যত স্যাম্পল ডেলিভারি আসবে সব 5 নাম্বার। কথা ঠিক না বেটিক? মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, কথা ঠিক কেনা?